এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। বাইরে যারা আছে তাদেরকে ভোগ বিতরণ করে আমরা বরং হোটেলে ফিরে যাই। না না, হোটেলে কেন যাব? সুন্দরীরা তো আসছে, আমি ওর হাজবেন্ডের সাথে দেখা করে তারপরে হোটেলে যাব। লাবণ্য, এটা তুমি কি বলছো? কখন আসবে তার ঠিক নেই, তুমি এতক্ষণ গরমে দাঁড়িয়ে থাকবে নাকি? তাতে কি হয়েছে সূর্য? অপেক্ষা করব। তাছাড়া সুন্দরীর হাজবেন্ডের সাথে দেখা করব বলে আমি কবে থেকে অপেক্ষা করে আছি, কিন্তু কিছুতেই দেখা হচ্ছে না। প্রত্যেকবার কোনো না কোনো সমস্যা হচ্ছেই, যার জন্য দেখা হওয়াটা ভেস্তে যাচ্ছে। তাই এইবার যখন আমি সুযোগ পেয়েছি, আমি দেখা না করে কিছুতেই যাব না। লাবণ্য, তোর কাছে সুন্দরীর হাজবেন্ড বেশি ইম্পর্টেন্ট নাকি তোর কাছে তোর বাচ্চা বেশি ইম্পর্টেন্ট? সকাল সকাল বেরিয়ে পুজো দিবি বলে এলি, না খেয়ে রয়েছিস। কোথায় পুজো শেষ করে তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করবি, তা নয় তুই এখন বলছিস যে সুন্দরী বরের জন্য তুই এখানে অপেক্ষা করবি। এই তো মামুনি, এক্ষুনি তো ভোগ খাবো। দেখো লাবণ্য, এখানে বসার জায়গা পর্যন্ত নেই, তুমি তো বেশিক্ষণ মাটিতে বসে থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার পা ফুলে যাবে, পায়ে ব্যথা করবে পরে। তোমরা না বড্ড বেশি ভাবো জানো তো, আমি তো বলছি কিছু হবে না। আর যদি ক্ষতি হয় তাহলে কার ক্ষতি হবে বলতো লাবণ্য? কেন তুই এই ব্যাপারগুলো বুঝতে চাস না বলতে পারিস? কেন তুই এরকম অবুঝের মতো করছিস? আচ্ছা দেখো, ওরা তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে, আমরা এতক্ষণ যখন ওয়েট করেছি আর কিছুক্ষণ ওয়েট করলে কি হবে বলো? ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি বাইরে গিয়ে ভোগ বিতরণ করে আসছি। আর ততক্ষণে যদি সুন্দরীরা আসে ঠিক আছে, আর যদি না আসে তাহলে তুই আমার সঙ্গে সোজা হোটেলে ফিরবি, ওকে? দাঁড়াও মামুনি, আমিও আসছি। ঠাকুর ঠাকুর, আমি জানি না আমার কপালে কি লেখা আছে। ঠাকুর, আমি ওর সাথে তো পুজোটা দিচ্ছি, কিন্তু আমি চাই না ও লাবণ্য ম্যাডামকে ছেড়ে আমার কাছে আসুক। তুমি ওদের দুজনকে সুখে রেখো ঠাকুর, আর আমার স্বপ্নটা তুমি পূরণ করে দিও। আমি যেন এই পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারি, খুব ভালো রেজাল্ট করতে পারি। আমি যেন কালেক্টর হতে পারি ঠাকুর। আমি বুঝতে পারছি না ঠাকুর, আমি কত বড় পাপ করছি। এইমাত্র এই পুজোটাই আমি লাবণ্যর সাথে করলাম, এখন সুন্দরীর সাথে করছি। আমি জানি এটা অনাচার হচ্ছে, আর এর জন্য আমি কঠিন শাস্তি পাবো, কিন্তু আমার যে কোনো উপায় নেই ঠাকুর। আমার শরীরটা ভালো লাগছে না ঠাকুর, আমি হয়তো আর বেশি দিন থাকবো না। আমি থাকতে থাকতে সূর্য আর সুন্দরীর সংসারটাকে আমি গুছিয়ে দিয়ে যেতে চাই। আমার মেয়ে জামাইকে তুমি সুখে রেখো ঠাকুর, ওদের জীবনে যেন আর কোনোদিন কোনো ঝড় না আসে।
আপনারা সবাইকে বিতরণ করুন। যাক বাবা, পুজোটা ভালোই ভালোই মিটল, কি যে শান্তি পেলাম। দেবনারায়ণ বাবু, একটু এদিকে আসবেন। কেন? আমার একটু আপনার সাথে কথা আছে। আমার সাথে? এই যে, এবার তো মনে হয় বাবাকে বলে দেবে লাবণ্যর সাথে পুজোর ব্যাপারটা। এমনিতেই বাবা আমার উপর ক্ষেপে আছে। তারপর যদি জানতে পারে যে ঠাকুরমশাই সত্যিটা জেনে গেছেন, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা এই অপমানটা মেনে নিতে পারবে না। তখন যে কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। হ্যাঁ, কেন কি দরকার বলুন না। না, দরকারটা একান্তই ওনার সাথে। কথাটা আমি আর কাউকে বলতে পারবো না। কি রে, কি ব্যাপার বলতো? ওনার কি কথা আছে বাবার সাথে? আমি কি করে জানবো? তুই সব জানিস, বল। আমার মনে হয় পুরোহিত মশাই আমার লাবণ্যর ব্যাপারে জানতে পেরে গেছেন। সেটাই হয়তো বাবা কি বলবে। বেশ বেশ, তুই তুই সবার সামনে বাবার আজকে নাকটা কাটালি তো? আপনার যা বলার এখানেই বলুন না। না, একটু যদি ঠিক আছে, চলুন। অদ্ভুত তো। আচ্ছা, কি এমন কথা যেটা বাবাকেই আলাদা বলতে হবে ওকে? কি আবার, নিশ্চয়ই ডোনেশন চাইবে। আরে বাবা, সে তো এখানেই বলতে পারতো। আচ্ছা, সব কথা কি সবার সামনে সবসময় খুলে বলা যায়? সেই আই সুন্দরী, শোন এদিকে বলছি, তুই আর জামাই দুজনে মিলে যা গিয়ে ভোগটা দিয়ে আয়। যা। হ্যাঁ চল, আমরাও যাবো। তো যা না বাবা, যা 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 যা।